ভাজা নুয়া সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? জানি ভালো আছেন, সামন্ত মেয়ে ভালো আছে, আমি ভালো আছি, কিন্তু মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন জানি না। আজকে এখন থেকে ভিডিওটি শুরু করলাম, এখন প্রায় 11:30টার একটু বেশি হবে, 11:40, এখনও 12টা বাজেনি, তাই গুড মর্নিং বলছি। তো সকালে যেরকম কাজকর্ম থাকে সবই হয়ে গেছে। আজকে মেয়ের শরীরটা খুব, আমি গতকালের ভিডিওতে বলেছিলাম একটু খারাপ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো একটু তো বাচ্চা মানে প্রত্যেকটা বাচ্চারই একটু শরীর তো খারাপ হবেই, জ্বর সেরকমভাবে নেই, গতকাল শুধু একটু জ্বর এসেছিল, এখন জ্বর নেই, কিন্তু মাথাটা বলছে ভার হয়ে আছে। এখন মেয়ে বাইরে একটু খেলা করবে, ও একা একাই খেলে, আর ওর ওই গতকাল তো সেরকমভাবে জ্বালাতে পারেনি, আপনারা গতকালের ভিডিওতে দেখবেন ও সেরকমভাবে জ্বালাতে পারেনি, তার কারণ আবার ওর বাপি ছিল না, ওই টুবড়ি টুবড়িগুলো চুচুড়ি বোমগুলো যেগুলো আর চরকি টরকিগুলো মেয়ে জ্বালাতে পারে না, ও শুধু রংবাতি ঝুরঝুরি এগুলোই পারে, আর আমিও এগুলো পারি না, আর ওই লঙ্কা ফটকা পাট বোম এগুলো আমি কখনো ফাটাই না। তো সেই জন্য সামন্তর আসতে গতকাল একটু দেরি হয়ে গেছিলো, তাই সেভাবে কালকে ফাটানো হয়নি। আজকেও একটু রোদ দিচ্ছে, রোদ দিয়ে দিলে ভালো, তাহলে ভালোভাবে জ্বলবে ফাটবে। এই জায়গাটাইতে ওই আমাদের এই সামনের চানে জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে, সামনের এই চানটাতে খুব ভালো রোদ ওইখানে দিচ্ছে, আর এইখানে এই যে রান্নাবাটি খেলবে, সব খেলনাবাটিগুলো বের করছে। আজকে দুপুরে কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই, তার আগে আমাকে উচ্ছাটা একটু নাড়াচাড়া করতে হবে। আজকে রান্না হচ্ছে সেরকম কিছুই নয়, সামন্ত বলেছিল যে আলু ভাতে, আলু ডিম ভাতে আর ডাল করতে, কিন্তু আমি আমি তো আপনাদের আগেই বলেছি আমি আর দাঁড়ান আমি একটু উচ্ছে ভাজাটা নেড়ে দিই, হ্যাঁ আবার কথা বলি, আমি তো আপনাদের আগেই বলেছি আমি আর মেয়ে সেভাবে আমরা খুব বেশি রস আমরা খাই না, ডাল টাল এগুলো আমরা পছন্দ করি না, কিন্তু সামন্তকে যদি রোজ ডাল দেওয়া যায় ওর খুব ভালো হয়। ও বলল আজকে আলু ডিম ভাতে ডাল, বলছি ফ্রিজে সবজি আছে, তারপরে আমি আবার আলু ডিম ভাতে ডাল করতে যাব কেন, তাই আমি ডিমের ঝোল করছি। আর এই উচ্ছে ভাজা তো দেখতেই পেয়েছেন, আর এইখানে কাঁচকলা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ভাজা করব, আর ভাতের মধ্যে আলু ডিম দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন আমি ডিমটা দিচ্ছি, আগে ভাতের আগে মানে ডিম দেওয়ার আগে চাল ধোয়ার সময় আলুটা দিয়ে দিয়েছি, এখন ডিম দিয়েছি, ভাত ফুটতে শর্টে কাছে, আমার কাছে সবসময় শর্টে পাবেন, ভাতও হবে ডিম আলু সেদ্ধ হবে, এক সাইডে আমি এই রান্নাগুলো এগোতে পারবো, তাহলে এক সাইডে ভাত হচ্ছে আবার অপর সাইডে ডিম আলু সেদ্ধ হচ্ছে, টাইমও নষ্ট গ্যাসও নষ্ট, আমার কাছে সবসময় শর্টকাট পাবেন। একটু কাজের চোর আছে আমি, খুব একটা কাজের চোর নেই, একটু কাজের চোর, কাজের চোর বলছি কেন জানেন, সারাক্ষণ তো নিজেই রান্না করছি নিজেই খাচ্ছি, এক আধ দিন তো ভালো লাগে বলুন, অন্যের হাতে রান্না খেতে, আমাকে অন্য কেউ ভাত বেড়ে দেবে, এই জন্য বলছি সবসময় একঘেয়েমি না ভালো লাগে না, একটু তো চেঞ্জ ভালো লাগে, আমার সেটা নেই কপালে।
উচ্ছে ভাতাটা হচ্ছে হোক। তো এখনো বাটনা রেডি করা হয়নি, ডিমের বাটনা রেডি করব। আপনারা হয়তো কি আওয়াজ পাচ্ছেন, আমাদের ওই পাশের বাড়ি ওদের মেশিনটা সারাচ্ছে, ওদের একটা মেশিন আছে, মেশিন সারাতে লোক এসছে তাই আওয়াজ পাচ্ছেন, ওটা এড়িয়ে চলবেন। তো পরে কথা বলবো, কিছুটা রান্না এগিয়ে নি। উচ্ছে ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি একদম কড়কড়ে মচমচে করে ভেজেছি। এরকম ভাজলে কি হয় জানেন, তাহলে মেয়ে একটু খায়। হালকা ভাজলে জানি হালকা ভাজাটা খাওয়া উপকার, কারণ এরকম একদম মচমচে করে ভাজলে ওতে তেতোই লাগে না, কিন্তু মেয়ে না, তাহলে যদি হালকা ভাজি মেয়ে তাহলে খাবে না, তাই এরকম করে ভাজা। ভাত হচ্ছে, ভাত এখনো বাকি আছে, কলা ভাজাটা তুলে দিয়েছি। আর এখন যে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তাই কম চালেরই ভাত করছি। ভাত রাতে থাকার কোনো মানে ব্যাপারই নয়, রাতের রান্না রাতে গরম গরমই হবে। ঠান্ডা পড়ে গেছে তো আমাকে দুবেলায় রান্না করতে হবে, মানে দুপুরে রাতে। আর ঠান্ডা ভাত আমি ওদের দিই না। আর আগে কি হতো, এগার মানে রাতে তো প্রায় রান্না করতেই হয়, এক আধ দিন হয়তো দুবেলার করে নিলাম, বা হয়তো তরকারিটাও দুবেলার করে নিলাম, রাতে শুধু ভাত করলাম। এখন কিন্তু সেটা আর হবে না, দুবেলাই করতে হবে। কলা ভাজাটা হচ্ছে হোক। আমার এখনো ভাই ফোটার জানেন কোনো কেনাকাটা হয়নি। কালকে শনিবার 6 তারিখ, আজকে 5 তারিখ শুক্রবার, তো কালকে ভাই ফোটা, এখনো তার কোনো জোগাড় যন্ত্র কোনো কিছুই হয়নি, কি হবে কে জানে। সামন্তবাবু রোজ বললে হবে হবে সব হবে, যা হয় হবে, অত বেশি নিয়ে না ভাবলে জানেন তো, সমস্ত কিছুটা নিয়ে ভাবলে নিজের মাথাটাই শেষ হয়ে যায়, যা হয় হবে। ভাবছি আজকে মেয়ের তো রাতে টিউশন নেই, ওদের ছুটি দিয়েছে, একদম সোমবার থেকে হবে, দেখি রাতে একটু যাব বাজারের ওইদিকে, ক্ষুদিরামবাদ চিরঞ্জীবপুর যাওয়ার, দেখি কোথায় যাই, ক্ষুদিরাম যেতে পারি না চিরঞ্জীবপুর যেতে পারি, ননদের জন্য কেনাকাটা করতে হবে, আমার ভাইয়ের জন্য। আমি এখনো জানি না যে আমি আমার ভাইকে বাবার বাড়িতে গিয়ে ফোঁটা দেবো না আমার ভাই আসবে। আমি বাবার বাড়িতে গিয়ে কিন্তু কখনো ফোঁটা দিই না, ভাই ফোঁটা আমার ভাই আমার বাড়িতে আসবে, কিন্তু আমার ভাইয়ে সময় হয় না, একটু ভব ঘুরে বাচ্চা, তো 15-16 বছর বয়স, একটু তো ওর এখন এই বয়সেই তো ভব ঘুরে হবে বলুন। তো আসে সকালে জল খাওয়ার খেয়ে, মিষ্টি ফল মিষ্টি থাকে, চলে যায়। কলাটা একটু নেড়ে দিই, আর দুপুরের খাওয়ার কখনো খায় না। এবারে ভাইকে বলছি হাতে একটু টাইম নিয়ে আসবি, বলছে কেন, বলি তুই কি প্রত্যেক বছর সকালে জল খাওয়ার ফল মিষ্টি খেয়েই চলে যাবি ফোঁটা নিয়ে, বলছে না রে আমার হাতে টাইম নেই, কোনো কাজকর্ম কিছুই করে না তবুও তার হাতে টাইম নেই। তাই ভাবছি আর বাবার বাড়িতে ওখানে গেলে কি হয়, তাহলে ভাই দুপুরের খাওয়াটাও খেতে পারবে, কখনো দুপুরের খাওয়ার খায় না জানেন, আমার বাড়িতে আসে খুব কম, আমার বাবার বাড়ির লোকেরা সত্যি খুব কম আসে, কারণ প্রত্যেকেই নিজে নিজের কাজে ব্যস্ত থাকে। বলবো পরে কখনো বলবো। কলাটা নাড়া হয়ে গেছে, দেখা যাক, আমি নিজেও জানি না আমার ভাই আসবে না আমি যাব, মানে মাথায় এখনো ওটা নিয়ে ভাবছি কি হয় দেখা যাক। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পরে আপনাদের সঙ্গে সেরকমভাবে কথা বলা হয়নি, তার কারণ আমার প্রচণ্ড মাথা ধরছিল, ডিমের ঝোলটা করবো যে দেখাবো আপনাদের দেখাতে পারিনি। এখন প্রায় 8:30 বেশি হয়ে গেছে, আমাদের এই
কাছাকাছি জামা কাপড় দোকান ছিল, ক্ষুদিরামার যাওয়া হয়নি। তো ননদের আর ভাইয়ের কিনে আনলাম, কি কি কিনেছি আপনাদের পরে দেখাচ্ছি। আমার মেয়ে এখন আজকে রাতে এই রংবাতি রাতিগুলো জ্বালছে, এই মেয়ে রংবাতি জ্বালছে, এর পরে মেয়ে চরকি তুবড়ি টুবড়িগুলো জ্বালাবে। এইখানে মেয়ের সব আছে, এই সব পেপারের মধ্যে সব রেখেছে এক এক করে এই পেপারের এইগুলোতে এই সব আছে। এই সব রেখেছে, এই জ্বালছে মেয়ে। ওখানে দিবিনি, মেয়ে তো জ্বালছে। ওই ভাঁড় তুবড়িগুলো ভালো নয়, গতকালও জ্বেলে ছিল সেরকম খুব ভালোভাবে জ্বলেনি, আজকে তো রোদ দিয়েছে আপনারা দেখেছেন, খুব ভালোভাবে জ্বলছে না। আর ওইগুলো অনেক করে দাম নিয়েছে, খুব একটা ভালো জ্বলছে না। আরও অনেকগুলো আছে, ও পরে এক এক করে জ্বালছে। আমি দুটো দেখানোর জন্য মেয়েকে বললাম দুটো জ্বালিয়ে দে, আমার অনেক কাজ পড়ে আছে বাড়িতে, অনেক সেই কাজগুলো আমি করতে বাড়ির মধ্যে চলে আসব, বাইরে ফাটাচ্ছে ফাটাক, তাই আমি আপনাদের দুটো দেখিয়ে দিচ্ছি। এখন একটু বেরিয়েছি, এখন 9:10 বাজে। আমাদের এই পৌরসভাতে মিষ্টি দোকান আছে দেশপ্রাণ, কালকের জন্য মিষ্টিটা কিনে নিচ্ছি, কারণ সকালে প্রচণ্ড ভিড় হবে। আর একা হাতে তো এত কিছু করা সম্ভব নয়। জামাকাপড়গুলো আমি এসে দেখাচ্ছি এখন। মিষ্টি, ময়দা, মালা, ঘুমসি এগুলো আমি কিনে নিই আজকে, এখন কিনতে যাচ্ছি, রাতে রান্না হয়নি, এসে করব। এখন বেরোচ্ছি, অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এখন প্রায় 10:30-এর কাছাকাছি। তো তারপর আমি এসে রাতে রান্নাটা করলাম, রাতে রান্না সেরকম কিছুই করিনি, ফ্যান ভাত করেছি। ঠান্ডা পড়ছে তো, আমরা মাঝে মধ্যে এরকম ফ্যান ভাত এই ঠান্ডাতেই খেয়ে থাকি, সকালে বা রাতে গরম গরম আলু টমেটা ভাতে বা আলু বেগুন ভাতে, শীতের যে টক টমেটা ওঠে না ওটা দিয়ে ভালো লাগে। তো আজকে টমেটো দিইনি, আজকে আলু বেগুন ভাতে দিয়েছি, বড়িটা থাকলে ভালো হতো, এখনও বড়ি বাড়িতে আসেনি, তো বড়ি দেবো ভাবছি এবছর, দেখা যাক কী হয়। আর এই এই মিষ্টি কেনা হয়ে গেছে কালকে, তোমাদের জামা কাপড়গুলো একবার দেখিয়ে দিই, মিষ্টিটা আগে ফ্রিজে ঢুকিয়ে দিই। শাড়িটা এনেছি, এইটাই সফট ঢাকাই, এই পমপম দেওয়া আছে, পমপম দেওয়া আছে, এটা দেখাচ্ছি বডিটা, এটা বডিটা, এটা আর আঁচলটা, এটা আঁচলটা, এটা আর আমি দুটো আমার বাড়িতে পরা ব্লাউজ আমি দুটো নিয়েছি, রুবিয়ার এই লাল আর এই হলুদ, এটা আমার। আর এই শাড়িটা আমার ভালো লাগছে বাড়িতে পরা, এই লাল হলুদের ওপরে। আর এইগুলো হাতে সুতোর কাজ করা আছে, ছোট ছোট করে গোলাপ আঁকা আছে, এটা আমি নিয়েছি। আর এই দুটো আমার ভাইয়ের গেঞ্জি, এই সাদা আর এই কালো, এই দুটো আমার ভাইয়ের, এই নিয়েছি আজকে। ভাই ফোটার আজকে এই কেনাকাটা হলো। তো এখন রাতের খাবারটা রেডি করি, কুকারে করেই ফ্যান ভাত করেছি, হাঁড়িতে অনেক দেরি হবে।
তো ভাত হয়ে গেছে, নামিয়ে রেখেছি, সিটি দুটো সিটি দিয়েছি, হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি। এখন গিয়ে আলু বেগুনটা মাখিয়ে নিই, মেয়েকে খেতে দেব, মেয়ের শরীরটাও ভালো নয়, তো মাখিয়ে নিই, পরে কথা বলছি। মেয়ে এখন একটু টিভি দেখছে, বাজি ফাটানো হয়ে গেছে, এখন ওই কি উর্মি দেখছে। সামন্তর খাওয়া হয়ে গেছে, ওই বিছানায় ওই মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, এখন মেয়ে নিজে খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আমার খাওয়া হয়নি তো আমি খাবো, আমার ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। আমাদের এখানে পৌরসভাতে কালী পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটি বড় করব না বন্ধুরা, এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি। আজকে সেরকমভাবে কোনো কিছুই আপনাদের দেখাতে পারিনি, তো আমি আর কি দেখাবো, আমি হাউস ওয়াইফ, সারাদিন যেটাই করি সেটাই বলি, দেখাই, তো বেশি কথা বলবো না। তো আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকালে উঠতে হবে, অনেক কাজ আছে। তো গুড নাইট, আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত।